খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি এবং 75 এর সকল খুনিদের যারা বিভিন্ন সভ্য দেশে গণতান্ত্রিক দেশে আজকে নিরাপত্তা পাচ্ছে প্রোটেকশন পাচ্ছে তাদের দেশে ফিরে আনা আমি ওই সকল দেশকেও আহ্বান করব যে কিভাবে এই রকম গণহত্যাকারীদেরকে আপনারা সভ্যতা যারা নিজেদেরকে জ্ঞান গর্ব এবং সভ্যতার প্রতীক হিসাবে বিশ্বাস করেন কিভাবে আপনারা তাদেরকে প্রোটেক্ট করছেন আর পরিশেষে 21 আগস্টে যারা আমাদের 25 জন নেতাকর্মী এবং অসংখ্য নেতাকর্মীদেরকে যারা আহত করেছে ন্যাক্কারজনক সেই ঘটনা যেটা বাংলাদেশের রাজনীতির একটা কলঙ্ক সেই হত্যাকারী তারেক জিয়ার দেশে ফিরে এনে বিচার এখন আজকের এই যুব সমাজের সময়ের দাবি সেই দাবি আমি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই সভার আমি সমাপ্ত ঘোষণা করছি যে আমাদের মিছিল হবে এবং আমরা স্মারক থেকে প্রদান করব আপনারা এই খুনিদেরকে প্রশ্রয় দেবেন না আজকে আমরা দেখি এই খুনিরা বক্তব্য দেয় রাজনৈতিকভাবে বক্তব্য দেয় যে মুচলেকা দিয়ে চলে গেছে যার বিরুদ্ধে রায় আছে সে বক্তব্য দেয় এবং সেই বক্তব্য প্রচারিত হয় এবং তাতে এদেশে সাধারণ জনগণ বিভ্রান্ত হয় তো আমাদের সবারই দায়িত্ব পালন করা আছে কারা শত শত প্রেস ক্লাবের মধ্যে ঢুকে ঢুইকা কারা সাংবাদিক পিটাইছিল 2001 সালের পরে নির্যাতন অত্যাচার সাংবাদিকদের কারা করেছে কারা হাইকোর্ট সারা বাংলাদেশে 63টি জেলার কোর্টের মধ্যে বোমা মারে কি টাইপের সংগঠন এবং কে তাদের নেতা তাদের ইতিহাস তাদের জন্ম শুরু হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা সেই হত্যাকাণ্ড এবং নির্যাতন অত্যাচার প্রত্যেকটা পেশাজীবী শুধু সাংবাদিক না আইনজীবী সাংবাদিক কৃষক শ্রমিক প্রত্যেকটা পেশাজীবী মানুষকে তারা নির্যাতন অত্যাচার এবং হত্যা করছে এবং এই দেশ থেকে যেন একটা এজেন্ডাই নিয়ে আসছে যে এই দেশকে একটা সন্ত্রাসী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা বঙ্গবন্ধুগণ না এদেশের হাল ধরেছিল বলে আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি একটা সভ্য জাতি হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না হলে এদের হাতে যদি দেশ চলে যেত আজকে কি অবস্থায় এই দেশ পরিণত হতো এটা চিন্তা করলে আমাদের গা শিউরে ওঠে সুতরাং আপনারা সজাগ এবং সচেতন থাকবেন এই খুনি গোষ্ঠী তারা খুন করতে অভ্যস্ত এবং খুনের রাজনীতি বোঝে আপনারা তাদেরকে কোনোভাবে যেন এই দেশের জনগণকে আপনাদেরকে শিকার বানাতে না পারে তাদের এই অপকর্মে আপনারা সেই দিকে সজাগ থাকবেন সচেতন থাকবেন পরিশেষে আমি আবারও 15 আগস্টে